আমি আপনাদেরকে দেখাবো এখন চার্জার মেশিন ফুল সেট আপ, চার্জার মেশিনের ফুল সেট আপটা দেখাবো আপনাদের। দেখেন এটা হলো 18 লিটার চার্জার স্প্রে, আপনারা দেখতে পাচ্ছেন এটা চার্জার মেশিন। আপনার চার্জার মেশিনের সাথে স্পেয়ার পাস থাকবে, একটা হ্যান্ডেল, একটা পাইপ, এই পাইপটা, অ্যাক্সেল বেল, একটা ট্রিগার, আপনার চার্জার যেটা দিয়ে আপনি এই চার্জার মেশিনটা চার্জ দেবেন, তারপর একটা নজেল থাকবে আপনার মাইক নজেল, এটা দিয়ে আপনি বিভিন্ন রকম বর্তমান করোনা ভাইরাস, এই ভাইরাস মুক্ত করার জন্য আপনারা এটা দিয়ে স্প্রে করতে পারবেন বিভিন্ন কীটনাশক। সাথে আরও স্প্রে পাস থাকতেছে আপনার, দেখতে পাচ্ছেন এটারা, এটা আপনি ফুল সেট আপ দেখাবো এখন কীভাবে সেটিং করে। এই দেখতে পাচ্ছেন আপনি এটা লাগাবেন এখানে, এটা লাগার পর এখানে টাইট দিতে হবে, তারপরে এই ট্রিগার লাগাইতে হবে, খুবই সহজ এটা লাগানো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা এখানে লাগাবেন, এটা নজল, নজলটা লাগাচ্ছি আমি, এটা ফুল সেট আপ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ফুল সেট আপ হয়ে গেল। তারপরে এটা আছে, এটা আপনি এই সাইডে লাগাইতে পারবেন, এই যে এই সাইডে, এই যে এটা এখানে লাগাবেন। যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে, মনে করতেছেন অল্প একটু ওষুধ আছে, তখন আপনি হাত দিয়ে মারতে পারবেন, তাই পিছনে বেলটা লাগাবেন। আপনি পার ঘন্টায় আপনি এটা স্প্রে করতে পারবেন 15 থেকে 16 লিটার, 16 ড্রাম, 16 বার এটা দিয়ে স্প্রে করতে পারবেন আপনারা। আমাদের এখানে বিভিন্ন রকম ইলেকট্রিক মোটর দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম ইলেকট্রিক মোটর আছে, বাসা বাড়ি, বিভিন্ন রকম খড়কাটা মেশিন আছে দেখতে পাচ্ছেন, কৃষি যন্ত্রপাতি আমাদের এখানে সব পাবেন।